চট্টগ্রামের ফটিকছড়ির বুসপুর হরিণা খাল 4 কিলোমিটার পুনঃখনন খাজার শুভ উদ্বোধন করা হয়। মার্চের 18 তারিখ দুপুরে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প চট্টগ্রাম ও বিএডিসির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএডিসি চট্টগ্রাম সার্কেলর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও চকসে উপ্রয়ের পরিচালক মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি আছেন চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। কাজ করার ইচ্ছে থাকে, আগ্রহ থাকে, আমরা চাইলে কিন্তু সবার সহযোগিতা নিয়ে করা যায়। এখানে আমরা চাইলে আধুনিক সেচের ব্যবস্থা করতে পারি, যেহেতু প্রচুর এখানে আসলে ধানের জমি আমাদের রয়েছে। ইচ্ছে করলে আমরা এগুলোতে মানে চাষ আধুনিকায়ন করে এগুলো হয়তো বা ফলন বৃদ্ধির জন্য সে ব্যবস্থা আমরা চাইলে করতে পারি। অনুষ্ঠানত বিশেষ অতিথি আছেন ফটিকছড়ির নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, বিআরডিসি চট্টগ্রাম নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনি, বুসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাল চৌধুরী শিপন। চট্টগ্রাম জেলার দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম উপজেলাগুলো এর অর্ধেক, এটা মাথায় রাখতে হবে, এবং এটি কৃষি প্রধান একটি উপজেলা, বেশিরভাগ অংশই কিন্তু কৃষি। এবং তুমি যে কোনো প্রান্তে যাও, এই আসার পথে এখানে একটু আমি ধান হয়েছে কম দেখছি, কিন্তু অন্য যে কোনো প্রান্তে যাও সবুজ আর সবুজ। এটা কিন্তু আমার চট্টগ্রাম জেলার খাদ্যের ভাণ্ডার, এখান থেকে কিন্তু আমার ধানের সাপ্লাই, চট্টগ্রাম জেলার ফুড সাপ্লাই এখান থেকে। সহকারী প্রকৌশলী তমাল দাসের সঞ্চালনায় অনুষ্ঠান বক্তব্য রেখে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ নেওয়াজ, আওয়ামী লীগ নেতা গোলাফুর রহমান, ইউপি সদস্য লোকমান সহ আরো বক্তব্য হয়। কিন্তু সেচের খুবই সমস্যা এখানে, সেচের জন্য সেচ যদি সঠিকভাবে দেওয়া যায়, সেচের সুবিধা যদি সঠিকভাবে দেওয়া যায়, এখানে আমরা উৎপাদনকে দ্বিগুণ করতে পারবো ইনশাল্লাহ। অনুষ্ঠানত বক্ত হলে হরিণা খাল প্রকল্প শেষ হইলে খালের দুপাশে ভোজপুর ইউনিয়নের সমান ওয়ার্ডের হাজার হাজার একর কৃষি জমি শুষ্ক মৌসুম সেচের আওতাত আইব বলে জানাই। বর্ষা হলে এই ওয়ার্ডটি অনুযায়ী আর জলাবদ্ধতা নথাকিব। আর 4 কিলোমিটার খাল খনন প্রকল্পের মোট ব্যয় দাঁড়াই 48 লাখ টাকা। সি প্লাস চট্টগ্রাম।